আসল উদ্দেশ্যটা কি? মানে নিজের নাম করে, নিজের পপুলারিটি বাড়ানো, নিজের রাজনৈতিক উদ্দেশ্য সাধন করা, নাকি সত্যি যে মানুষগুলো অভুক্ত, যারা খাবার পাচ্ছে না, তাদের মুখে অন্ন তুলে দেয়া, যে মানুষগুলোর কাছে তিন বেলার খাবার নেই, যারা একবার খাওয়ার পর এই চিন্তায় পড়ে যাচ্ছে যে পরের বেলায় বাড়ির মানুষগুলোকে কি খাওয়াবে, তাদের মুখের খাবার আমরা কেড়ে নিচ্ছি, তাদের জন্য আনা খাবার আমরা ফিরিয়ে দিচ্ছি শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে? হ্যাঁ, ঠিক এরকমই দুটো ঘটনা ঘটেছে খুব বেশি দূরে নয়, আমাদের কোচবিহারের পার্শ্ববর্তী আলিপুর দুয়ার জেলায়। কি হয়েছে সেটা ফুল ডিটেলস বলবো, তার আগে চলুন একটা ভিডিও দেখে আসি। আজ মে বহুত দুঃখ কে সাথ কহনা পড় রহা হ্যায় কি আজ মে এই মজদুর কে পাস, বন্দা পানি কা মজদুর কে পাস মে খড়া হোনে কে লিয়ে আয়া থা, উনকো দো ওয়াক্ত কা রাশন দেনে কে লিয়ে মে আয়া থা, প্রশাসন ইহাঁ পর ভি রোক দি, ইহাঁ পর তো উনকা সহযোগ করনা চাহিয়ে, ইন রাশন কো দিলানে কে লিয়ে সহযোগ করনা চাহিয়ে। হাম আপ লোগ হামারা দেতা নহীঁ হ্যায় আর উসকো দেনে ওয়ালা কো ভি আপ লোগ বিরোধ করতা হ্যায়। যারা চেনেন না তাদের জন্য বলি, ভিডিওতে যে কথা বলছিলেন ভদ্রলোক তার নাম হচ্ছে জন বার্লা, আলিপুরদুয়ার সংসদীয় ক্ষেত্রের মেম্বার অফ পার্লামেন্ট উনি। এবার মূল ঘটনায় আসি, নিজের এই সংসদীয় এলাকা মানে আলিপুরদুয়ার সংসদীয় এলাকার একটা পাহাড়ি চা বাগান এলাকা, নাম বান্দাপানি, সেখানে জন বার্লা কয়েকজন তার সহচরীর সঙ্গে গেছিলেন সেই চা বাগানের কিছু গরিব শ্রমিকদের হাতে কিছু খাদ্য সামগ্রী, স্যানিটাইজার, মাস্ক ইত্যাদি তুলে দিতে। কিন্তু তাকে সেখানে বাধা দেওয়া হয়। কেন সেটার কোনো সদুত্তর কারো কাছে নেই। না, নিজে মাস্ক না পরে বা অনেক লোক নিয়ে একসঙ্গে গ্যাদার করে ডিস্টেন্স মেনটেন না করে উনি ওখানে রাজনীতি করে ফুটেজ খেতে যাননি, দু তিনজন লোক সাথে নিয়ে গাড়ি ভর্তি করে ত্রাণ সামগ্রী নিয়ে সত্যিই ওখানে গেছিলেন উনি ওই চা বাগানের শ্রমিকদের পাশে দাঁড়াতে, কিন্তু তাকে সেই কাজটা করতে দেওয়া হলো না। এর আগেও কলকাতায় সব্যসাচী, দিলীপ ঘোষ এদের সঙ্গে সেম ঘটনা ঘটানো হয়েছে। এর দ্বারা প্রশাসন তথা শাসক দল কি প্রমাণ করতে চায়? যদি একবারের জন্য ধরেও নিই যে সরকার পর্যাপ্ত পরিমাণ রেশন সাধারণ মানুষকে দিচ্ছে, তারপরেও বলতে হবে জন বার্লার দেওয়া ওই এক্সট্রা খাদ্য সামগ্রীটা যদি মানুষগুলো পেত, যদি দুই বেলার জায়গায় তিন বেলা পেট ভরে খেত, তাতে আপনাদের কার কি সমস্যা হতো? আমাদের পশ্চিমবঙ্গ তো ভারতবর্ষের বাইরে নয়, তাহলে কেন আপনাদের নোংরা রাজনীতির জন্য পশ্চিমবঙ্গের মানুষ বঞ্চিত হবে কেন্দ্রীয় সুবিধা থেকে? কেন আপনাদের দেখানদারি ফুটেজ খাওয়ার জন্য গরিব মানুষগুলোর মুখের খাবার কেড়ে নেওয়া হবে? মমতা ব্যানার্জি বারবার মিডিয়ার সামনে বলেছেন যে এই সময় কোনো রাজনীতি নয়, সবাই মিলে হাতে হাত রেখে চলবো। তাহলে কার প্ররোচনায় হচ্ছে এই সমস্ত ঘটনাগুলো? কে আছে এই সবকিছুর পেছনে? সারা জীবন উত্তরবঙ্গ পিছিয়ে রয়েছে, আজকের এই করোনার ক্রাইসিস পিরিয়ডেও গোটা পৃথিবীর সামনে উত্তরবঙ্গ দ্য আননোন ডিস্ট্রিক্ট। তারপরেও যে দুই একটা লোক সামান্যতম কাজ করতে চাইছে আপনারা তাদেরকেও আটকে দিচ্ছেন। আপনারা কতজন দাঁড়িয়েছেন সাধারণ মানুষের পাশে? কই উত্তরবঙ্গে তো অনেক মন্ত্রী, মিনিস্টার, বিধায়ক রয়েছেন, কই মিডিয়া তো কারো একটা মুখ দেখলাম না, কাউকে তো দেখলাম না ব্যক্তিগতভাবে সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়াতে। আচ্ছা, তাহলে নিজেরাও কিছু করবো না, অন্য কেউ করতে দেবো না? কি ধরনের নোংরা মানসিকতার খেলা খেলছেন আপনারা? মনে রাখবেন, মানুষ কিন্তু আর বোকা নেই, মানুষ বুঝতে শিখছে নিজের অধিকার, নিজের ন্যায্য পাওনা মানুষ কিন্তু ছিনিয়ে নিতে শিখছে এখন। সময় থাকতে শুধরে যান। মনে রাখবেন, আপনারা যেমন মানুষের দ্বারা নির্বাচিত, একইভাবে মানুষের জন্য নিবেদিত। তাই মানুষ ভালোবেসে গ্রহণ যেমন করতে পেরেছে, এদিক ওদিক দেখলে ছুঁড়ে ফেলতেও কিন্তু খুব বেশি সময় নেবে না। যে রাজ্যে একজন মেম্বার অফ পার্লামেন্টের অধিকার নেই একটা ভালো কাজ নিজের ইচ্ছা মতো করার, সেখানে সাধারণ মানুষ যে অধিকারহীনতায় ভুগবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। মনে রাখবেন, বাঙালি কিন্তু তার অধিকার ছিনিয়ে নেওয়ার কাজটা খুব ভালোভাবেই পারে। অবশেষে সবার কাছে একটাই অনুরোধ, এই ধরনের নোংরা খেলা, এই সমস্ত রাজনীতি প্লিজ পরে করবেন, আপাতত লোকগুলোকে দুটো খেতে দিন, লোকগুলোকে একটু বাঁচতে দিন। আরে নিজেদের বাড়ি থেকে তো এনে দিচ্ছেন না, আমাদেরই ট্যাক্সের টাকা ঘুরিয়ে আমাদেরকে দিচ্ছেন। তাই দয়ার সাগর না সেচে, ফুটেজ না খেয়ে নিজেদের দায়িত্বটা পালন করুন, আর অন্যকেও তার দায়িত্বটা পালন করতে দিন। আর সাধারণকে বলি, আর কতদিন নিজের অধিকার ভুলে গিয়ে চোখে পট্টি আর মনে ভয় নিয়ে অন্যের তারা অপমানিত আর লাঞ্ছিত হবেন? জন বার্লা যে খাদ্য সামগ্রীগুলো দিতে এসেছিল সেগুলো কারো বাবার টাকায় কেনা নয়, আমার আপনার ট্যাক্সের টাকা, আমার আপনার অধিকার, আমার আপনার প্রাপ্য। নির্ভর করবে অন্য একজনের অঙ্গুলি হেলনের ওপর? তোটা মেরুদণ্ডহীন হয়ে বাঁচার চেয়ে রুখে দাঁড়ান, বাঁচলে মাথা উঁচু করে বাঁচার মতো বাঁচবো, তা না হলে ওদের নোংরা ভিত নাড়িয়ে, নোংরামির দেয়ালে ফাটল ধরিয়ে তবে মরবো। তাই ভালো থাকুন, সবসময় সজাগ থাকুন, নিজে সুস্থ থাকুন, অন্যকে সুস্থ রাখুন, আর দেখতে থাকুন পাপ্পুস ডায়েরি। নমস্কার।